আসসালামু আলাইকুম, আমি আশফাকুজ্জামান। আবার চলে আসলাম একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। তাহলে চলুন সরাসরি দেখে আসি চাকরির বিজ্ঞপ্তিটা। ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে নেই, আপনারা যে যেখানে আছেন সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, আর প্রতিদিন চাকরির ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রাখবেন। তাহলে চলেন আজকের বিজ্ঞপ্তির এনে কথা বলি। আজকে আমরা কথা বলবো হচ্ছে কেয়ার নে, কেয়ার বাংলাদেশ তারা একটা জব সার্কুলার পাবলিশ করেছে, আজকে আমরা সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে কেয়ারের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে ভিডিও ডিসক্রিপশন আমি একটা লিঙ্ক দিয়ে দিব, সার্কুলার লিঙ্ক, ওইটা ক্লিক করলে আপনারা এই ডিটেলসটা ওইখানে পেয়ে যাবেন। কিংবা আপনারা সরাসরি career.careerbangladesh.org, মানে career.careerbangladesh.org এখানে গেলেও এই সার্কুলারটা আপনারা পেয়ে যাবেন। কিংবা আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, ওইটা ক্লিক করলে ডিটেলসটা পেয়ে যাবেন। এটা হচ্ছে তাদের ওয়েবসাইটে যে বিষয়টা, কেয়ার বাংলাদেশ ক্যারিয়ার অপরচুনিটি পজিশন হচ্ছে প্রজেক্ট অফিসার, মানে এটার পজিশনটার নাম হচ্ছে প্রজেক্ট অফিসার, আর পজিশন টাইটেল হচ্ছে প্রজেক্ট অফিসার আন্ডার COVID-19 ভ্যাকসিন ইনিশিয়েটিভ প্রজেক্ট। এটার নাম্বার অফ পজিশন হচ্ছে মানে তিনটা, মানে তিনজনের চাকরির সুযোগ। আর লোকেশন হচ্ছে বেজিন ডেকপ উপজেলা আন্ডার খুলনা ডিস্ট্রিক্ট অ্যান্ড ঢাকা, মানে খুলনা এরিয়ার জন্য, এটা খেয়াল রাখবেন। এবং ডিউরেশন হচ্ছে, ডিউরেশন অফ দ্য কন্ট্রাক্ট উইল বি আপ টু June 30, 2022, মানে এই জুনের 30 না, মানে এটা হচ্ছে 2022 সালের জুনের 30। ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু আগামী বছরের জুন পর্যন্ত। এরপর হচ্ছে জব সামারি, হচ্ছে কেয়ার ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস লিডিং ইন্টারন্যাশনাল ট্রেন অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনস কমিটেড টু হেল্প পিপল, মানে এটা আমি এই বিষয়গুলো না পড়ি, ঠিক আছে, এগুলো আপনারা নিজেরা পড়ে নেবেন। আমি মেন বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, এটা এগুলো আপনারা একটু দেখে নিন। মেন বিষয়টা হচ্ছে এই যে রিপোর্টিং টু প্রজেক্ট ম্যানেজার, এরপর হচ্ছে ওয়ার্কিং কন্ডিশনস, দ্য পজিশন ইজ বেজ ইন কেয়ার বাংলাদেশ ঢাকা অফিস খুলনা প্রজেক্ট অফিস উইথ অ্যাপ্রক্সিমেটলি 70-80 ফিল্ড ভিজিট ক্লোজ কন্ট্রাক্ট আর রিকোয়ার্ড উইথ গভর্নমেন্ট হেলথ ডিপার্টমেন্ট লোকাল গভর্নমেন্ট ডিভিশনস অ্যান্ড আদার অর্গানাইজেশনস ওয়ার্কিং ইন সিমিলার ফিল্ড অ্যাট দ্য প্রজেক্ট এরিয়া। এরপর হচ্ছে কোয়ালিফিকেশন, এগুলো হচ্ছে মেন যে বিষয়গুলো, 3-4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ কমিউনিটি বেসড হেলথ প্রোগ্রাম ইমপ্লিমেন্ট অ্যান্ড কমিউনিটি মোবিলাইজেশন, মাস্টার ইন সোশ্যাল সায়েন্স অর রিলিভেন্ট সাবজেক্ট। এটা আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে সোশ্যাল সায়েন্সে মাস্টার্স লাগবে, 3-4 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, এক্সপিরিয়েন্স ইন ক্লোজলি ওয়ার্কিং উইথ লোকাল গভর্নমেন্ট স্পেশালি উপজেলা পরিষদ অ্যান্ড ইউনিয়ন পরিষদ। আপনাকে এক্সপিরিয়েন্স হচ্ছে ক্লোজলি ওয়ার্কিং লোকাল গভর্নমেন্টের, যে স্পেশালি যে উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদে যে কাজগুলো থাকে সেগুলো হলে ভালো হবে আর কি। প্রুভেন এক্সপিরিয়েন্স টু ওয়ার্ক উইথ গভর্নমেন্ট হেলথ ডিপার্টমেন্ট অ্যান্ড হেলথ সিস্টেম, অ্যাবিলিটি টু ইনভলভ দ্য উপজেলা লোকাল কম্পেন্টার্স অ্যান্ড রিসোর্স ইন ইমপ্লিমেন্টিং প্রজেক্ট অ্যাক্টিভিটিস, মোটরসাইকেল ড্রাইভিং উইথ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ইজ ম্যান্ডেটরি, মানে আপনাকে মোটরসাইকেলের লাইসেন্স থাকতে হবে আর কি। এক্সিলেন্স ওরাল অ্যান্ড রিটেন কমিউনিকেশন স্কিল, কম্পিউটার সি ইজ MS ওয়ার্ড, MS এক্সেল, এক্সেল MS এক্সেস, MS পাওয়ার পয়েন্ট। এরপরে হচ্ছে হাইলি মোটিভেটেড অ্যান্ড এবল টু ওয়ার্ক উইথ দ্য টাইম প্রেশার্স, স্ট্রং কালেকশন স্কিল, এক্সিলেন্ট নেগোসিয়েশন স্কিল, স্ট্রং নলেজ অন COVID-19 সিচুয়েশনস অ্যান্ড ন্যাশনাল রেসপন্স, এক্সিলেন্ট টিম প্লেয়ার অ্যান্ড ইন্টারপার্সোনাল কমিউনিকেশনস, হার্ডওয়ার্কিং, ফ্লেক্সিবল অ্যান্ড উইলিংনেস, ইনশিওর দ্য রিমোট GEDI অ্যান্ড বি GEDI সেন্সিটিভ, ক্রিয়েটিং অন ইনএবলিং এনভায়রনমেন্ট ওয়্যার ডিভার্সিটি ক্যান ফ্লারিশ অ্যান্ড অল স্টাফ অ্যান্ড স্টক হোল্ডার্স এক্সপিরিয়েন্স ইনক্লুশনস অ্যান্ড অ্যাপ্লিকেশনস, ক্যান্ডিডেটস নিড টু বি হাইলি মোটিভেটেড অ্যান্ড কমিটেড টু কেয়ার বাংলাদেশ ভিশনস মিশনস অ্যান্ড লং টার্ম ডেভেলপমেন্ট ওয়ার্ক টু সিগনিফিকেন্টলি ইম্প্রুভ দ্য লিভস অফ দ্য মোস্ট অ্যান্ড মার্গিনাইজড ক্যান্ডিডেটস মাস্ট বি ক্যাপেবল ফর ডিসপ্লেইং গ্রেট লার্নিং অ্যাবিলিটি, সাপোর্ট
and encourage knowledge sharing across project for the ultimate benefits of all the CARES missions wide initiatives. Acha candidates se motivated ei thakte hobe committed thakte hobe care bangladesh er vision mission er upore ei details gulo tara jante chaise main je bishoy gulo ami apnader bole dichi master thakte hobe social science e 3 theke 4 bochor experience apnar union parishad upazila parishad eigulo te jodi apnar experience thake tahole khub bhalo er pore je bishoy ta hocche attractive remunerations package will be offered to the really deserving candidates. In addition, CARE offers providing fund, gratuity, festival bonus, leave enhancement, life and health insurance, working mother benefits, etc. মানে তারা মোটামুটি ভালো একটা স্যালারি অফার করতেছে, তার সাথে আপনাকে কেয়ার প্রভিডেন্ট ফান্ড দিবে, গ্র্যাচুইটি দিবে, ফেস্টিভ্যাল বোনাস দিবে, লিভ দিবে, এক্সট্রা মানে এক্সট্রা এক্সট্রা এইসব যেগুলো হয়ে থাকে আর কি। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস মিটিং দ্য অ্যাবভ রিকোয়ারমেন্ট শুড অ্যাপ্লাই থ্রু কেয়ার বাংলাদেশ ই রিক্রুটমেন্ট সাইট care.bangladesh.org যেটা আপনাকে বলে দিলাম একটু আগে, অন বিফোর জুন 12, জুনের 12 তারিখের আগে। আজকে ভিডিওটা করতেছি আমি 8 তারিখ, ভিডিওটার আপলোড টাইমটা একটু দেখে নেবেন এবং এটা ডেডলাইন জুনের 12 তারিখ, এটা একটু খেয়াল রাখবেন। এরপরে এখানে তারা কেয়ার বাংলাদেশে এইমস টু অ্যাট্রাক্ট, এগুলো তারা তাদের এই সম্পর্কে বলছে, আপনারা দেখে নিন। আমি নেক্সট স্টেপে যাই যে অ্যাপ্লাই কীভাবে করবেন, অ্যাপ্লাই অনলাইন এটা ক্লিক করবেন। এরপরে গিয়ে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, যারা রেজিস্টার করা আছে, যারা রেজিস্টার করা নেই তারা এখানে করবেন ক্লিক করবেন, যারা নতুন এখান থেকে রেজিস্টার করবেন। ফুল নেম, পাসওয়ার্ড, প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, হোম ডিস্ট্রিক্ট, ডেট অফ বার্থ, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার, ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, জেন্ডার, ন্যাশনাল আইডি, ন্যাশনালিটি, ব্লাড গ্রুপ, পাসপোর্ট নাম্বার। এরপর নেক্সট দিয়ে আপনার এডুকেশনাল সার্টিফিকেট এই ডিটেলসগুলো আর কি ওখানে দিতে হবে, বাকি ডিটেলস আপনারা দিয়ে দিন। মোটামুটি সব বলে দিছি, এই যে দেখেন, এই যে এখানে আসবেন, এডুকেশনাল সার্টিফিকেট এডুকেশনাল যে ডিটেলসটা এখানে দিতে হবে, এরপর প্রফেশনাল ডিগ্রি, এভাবে এভাবে নেক্সট করতে করতে আপনি ডিটেলসটা এখান থেকে দেখে নেবেন, মানে দিয়ে নিয়ে তারপরে অ্যাপ্লাই করে নেন। কোনো সমস্যা হলে ভিডিও নিচে কমেন্ট করেন, তাহলে আমি যতটুকু জানি জানার চেষ্টা করবো। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।